আমরা আকীদায় কি আহলে সুন্নাহ ওয়াল জামাত আহলে সুন্নাহ ওয়াল জামাত আমাদের আকীদা এটা মনে রাখবেন পিলার যত মজবুত হবে ছাদ তত বেশি আপনি হাই রাইজ বিল্ডিং করতে পারবেন একটি মানুষকে বোঝা যায় তার পোশাকটি বলে দেয় সাইনবোর্ডে বলে দেয় এর ভিতরে কি আছে ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তির পোশাকটি বলে দিবে যে আসলে সে কি ঈমানদার নাকি বেঈমান এই পৃথিবীতে আমরা সকলে জানি এই বিশ্ব জগতে আমরা সকলে অবগত আছি যে সমস্ত দামি জিনিসের মধ্যে ঈমান হলো সবচেয়ে বড় দামি সুবহানাল্লাহ বলেন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত বনিয়াল ইসলাম আলা খামস পাঁচটি স্তম্ভের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে সেরা যে স্তম্ভটি যে খুঁটিটি সেটির নাম হচ্ছে ঈমান সেটির নাম কি ঈমান ঈমান যার উপর নির্ভর করে ঈমান যার উপর ডিপেন্ড করে তার নাম হচ্ছে আকীদা তার নাম কি বাবা সবাই বলো তার নাম কি আকীদা আল আকীদাতু হিয়া সাবিয়াতুল ঈমান আকীদা হচ্ছে ঈমানের খুঁটি সুবহানাল্লাহ বলেন ঈমানটা যার উপর নির্ভর করবে ঈমানটা যার উপর ডিপেন্ডার হবে সেই জিনিসটির নাম হলো আকীদা নাম কি মনে করুন এই যে বিশাল প্যান্ডেল এই প্যান্ডেলটি কয়েকটা খুঁটির উপর নির্ভর করছে কিসের উপর শুনতেছেন কথা কয়েকটি পিলার কয়েকটি খুঁটির উপর নির্ভর করছে এই খুঁটিগুলো হচ্ছে আকীদা আর উপরে যে শামিয়ানাটা দিয়েছে ছাদ একটা বিল্ডিং এর ছাদ দেয় এই ছাদটা হলো ঈমান সুবহানাল্লাহ বলেন পিলার যত মজবুত হবে ছাদ তত বেশি আপনি হাই রাইজ বিল্ডিং করতে পারবেন কেউ তিনতলা ফাউন্ডেশন দেয় চারতলা বিল্ডিং করে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে ছয়তলা বিল্ডিং করে যার ফাউন্ডেশন যত বেশি মজবুত তার বিল্ডিংও তত বেশি উঁচু হবে ফাউন্ডেশন যদি নর বড় থর বড় হয় দুর্বল হয় ছাদ ভেঙে পড়বে কথা বলো এই জন্য আকীদা পিলার হলো আকীদা ছাদ হলো ঈমান পিলার কি ছাদ কি পিলার দিলেন ছাদ দিলেন এরপর যে ওয়ালগুলো গেঁথে দেন জানালা এবং দরজাগুলো এগুলো হলো নামাজ রোজা হজ যাকাত এগুলো বাকি অন্যান্য পিলার অন্যান্যগুলো কিন্তু মূল হচ্ছে আপনার ফাউন্ডেশন সুবহানাল্লাহ বলেন আমাদের পরিচয় আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমরা আকীদায় কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আহলে সুন্নাহ ওয়াল জামাত আমাদের আকীদা এটা মনে রাখবেন আকীদাতান আমরা কি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ঈমান এবং আকীদা এই দুটো এত গুরুত্বপূর্ণ বিষয় যদিও দুটো সেম টু সেম জিনিস ফিহে ফারকুন লতিফুন এর মধ্যে সূক্ষ্ম কতগুলো পার্থক্য আছে ঈমান এবং আকীদা ধরুন আপনি একটি গাছ লাগালেন কি লাগালেন গাছটা লাগানোর পরে চতুর্দিকে একটি কি দিতে হয় বেড়া কি দিতে হয় বেড়া একটা ঘেরা দিতে হয় বেড়াটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো গাছ উদ্দেশ্য কি গাছটা হলো দামি জিনিস গাছ হচ্ছে উদ্দেশ্য নাকি বেড়া উদ্দেশ্য উদ্দেশ্য কি গাছ হচ্ছে ঈমান আর বেড়াটার নাম হলো আকীদা
سبحان الله گاس کی ایمان بیرا کی যদি বেড়া না থাকে গাছের কি কোনো প্রবলেম হবে হবে কারণ চারা গাছ তো ছোট গাছ তো আপনি যদি বেড়া না দেন তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে গরু ছাগল ভেড়া বকরি চতুষ্পদ জন্তু এটা খেয়ে ফেলতে পারে নষ্ট করে দিতে পারে মানুষও নষ্ট করে দিতে পারে তাহলে একটা গাছকে বাঁচানোর জন্য দরকার হলো বেড়া কি দরকার ইমান নামক গাছটাকে বাঁচানোর জন্য যে বেড়াটা দেই এই বেড়াটার নাম হলো আকীদা বেড়া না দিলে যেমন গাছ নামক ইমানকে নষ্ট করে দিবে খেয়ে ফেলবে আপনার আমার আকীদা নামক বেড়া যদি না থাকে আমার ইমানকে খেয়ে ফেলবে বাতিলপন্থী আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা এই রকম কিছু প্রতারক এজন্য আপনার ইমানকে বাঁচানোর জন্য বাতিলদের থেকে আপনার ইমানকে টিকায় রাখবার জন্য সেফটি এন্ড সিকিউরিটি দেওয়ার জন্য আপনার দরকার হবে একটা বেড়া বেড়াটার নাম হলো আকীদা গাছটার নাম কি ইমান গাছটার নাম যে ইমান বললাম এটা আমার নিজস্ব কোনো বক্তব্য নয় এটা কোরআন বলছে কে বলছে ২৪ নম্বর ربنا العالمين بلد ألم ترى كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة تجي الله مثلا ترى كده كنا كيف هبه الله رب العالمين وقوم عبش كلن كيف ضرب الله مثلا كلمة طيبة كلمة طيبة كي কিভাবে আল্লাহ তাআলা কালেমা তৈয়বাকে উপমাবেশ করলেন সুবহানাল্লাহ বলেন সাজারাতিন তৈয়বা একটি পবিত্র গাছের সাথে সুবহানাল্লাহ বলেন তাহলে আমার কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ এটা কি তাওহীদ এটার নাম কালেমা তৈয়বা